এখন মস্তান অমিত শাহ রেড হচ্ছে, বলল এই করব ওই করব, ব্যবসায়ীরা ভয় পেয়ে গেল, বলল ইলেকশন বন্ডে টাকা দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। গব্বর সিং যেমন কালিয়া আর শামাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআইকে এই মস্তানরা পাঠায়। এরা দেশের অসম্মান করছে, অমিত শাহকে মস্তান বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের। শুক্রবার সাকরাইল বিধানসভার মুহিয়ারি এলাকায় হাওড়া সদর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়, আর সেখানে উপস্থিত হন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে কটাক্ষ করে বলেন, এখন মস্তান অমিত শাহ রেড হচ্ছে, বলল ওই করব এই করব, ব্যবসায়ীরা ভয় পেয়ে গেল, বলল ইলেকশন বন্ডে টাকা দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। গব্বর সিং যেমন কালিয়া আর শামাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআইকে এই মস্তানরা পাঠায়। এরা দেশের অসম্মান করছে, আগে ইডি সিবিআই এ বড় বড় অফিসার ছিল, তারা এখন হাসির খোরাক হয়ে গেছে। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন মস্তান কি করছে, রেড হচ্ছে, রেড 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 সিনেমা দেখেছেন, একটা সিনেমা এসেছিল অক্ষয় কুমারের, রেড রেড এসছে, রেড করলো, এই করবো ওই করবো, বিজনেসম্যান গুলো ভয় পেয়ে গেল, বললো ইলেকশন বন্ডে রুপিয়া দিয়ে দেবো সব সেটেল হয়ে যায়গা। মানে মস্তান গব্বর সিং এরকম কালিয়াকে আর শামাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআই কে এই মস্তানরা পাঠায়। এরা দেশের অসম্মান করছে। বেস্ট ডিপার্টমেন্ট অফ কান্ট্রি ছিল কারা, এখন আমরা হাসাহাসি করছি, বেস্ট ডিপার্টমেন্ট বড় বড় অফিসার ছিল ইডি সিবিআই, তাদের এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছে এখন হাসির খোরাক হয়ে গেছে, দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে, দেশের সম্মানকে নষ্ট করে দিয়েছে। আর ওই আরেকটা আপনার পার্টি এসছে এখানে আছে কিনা জানি না। এরপরেই তিনি সিপিআইএম কে কটাক্ষ করে বলেন, এই প্রিয়া নতুন বিধানসভায় গেছে, বলছে দাদা সিপিআইএমরা কোথায় বসে, বললাম বসে না বসত, এখন জিরো হয়ে গেছে, লড়াই করার ক্ষমতা আছে, লড়াই করতে গেলে হিম্মত লাগে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আমি 35 বছর মমতাদির সঙ্গে আছি, সেখানে মমতাদিকে চোর বলছে, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা ব্যানার্জির কলঙ্ক নেই। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। এই প্রিয়া নতুন গেছে বিধানসভায়, সে কি বলছে জানেন, দাদা সিপিএম রা কোথায় বসে, এলাম ওরে বসে না বসতো, আমরা দেখেছি এখানে বসতো, এখন জিরো হয়ে গেছে, কি হয়েছে, লড়াই করবে, লড়াই করার ক্ষমতা আছে, লড়াই করতে গেলে হিম্মত দরকার হয়, হিম্মত যেটা একমাত্র মমতা মনের মধ্যে আছে, তাই তো আমরা বলি মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে, জয় বাংলা, জয় বাংলা। বলছে বলছে মমতাকে ভ্রষ্টাচারী অর্থাৎ চোর না, সারা জীবন ভদ্রমহিলা একটা মানুষের জন্য দিয়েছে, আমার চোখের সামনে আমি 35 বছর মমতাদির সাথে আছি, সকল কেনার পর ফার্স্ট ইলেকশনে 2009 প্রসুন্দর আমি জিপের পেছনে ছিলাম, মনে আছে তোমার, তখন আমরা নতুন নতুন ভয় পাচ্ছি, যে একটা প্লেয়ারকে দেখিয়ে ভাই মোহনবাগানের ক্যাপ্টেন ছিল, এই ন্যাশনাল প্লেয়ার ছিল, অন্তত ওর জন্য আমাদের ভোট দেন, ওকে দেখিয়ে ভোট চেয়েছে, আর এখন ও তো নিজেই আপনাদের সেখানে মমতা ব্যানার্জিকে চোর বলছে, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চাঁদে কলঙ্ক থাকতে পারে মমতা ব্যানার্জির কলঙ্ক। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের।
হাওড়া লোকসভা সদর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সমর্থনে হাওড়া সাকরাইল মহিয়ারি এলাকায় উপস্থিত হলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই সভা থেকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে মস্তান বলে বলেন। তিনি বলেন যে যেভাবে শোলে সিনেমা গব্বর কালিয়াকে বিভিন্ন জায়গায় পাঠাতো, এখন সেইভাবে এই মস্তান ইডি ও সিবিআইকে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে ও ব্যবসায়ীদেরকে ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যান তাহলে তাকে বলা হচ্ছে যে ইলেকট্রন বন্ডের মাধ্যমে তাকে টাকা দেওয়ার জন্য, আর তারপরে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হবে না। এর পাশাপাশি বলেন যে বিভিন্ন জায়গায় যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে, সেইখানে তিনি বলেন যে সততা প্রতীক রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন চাঁদে কলঙ্ক হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলঙ্ক হতে পারে না। এর পাশাপাশি তিনি বলেন যে যেভাবে সিবিআই ও ইডিকে কাজে লাগানো হয়েছে, যে এই দপ্তরের যে অফিসাররা ছিলেন তাদের যে মান সম্মান ছিল সেই মান সম্মানটা এখন নষ্ট করে দেওয়া হয়েছে। নগর উন্নয়ন ফিরহাদ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি সরাসরি বলেন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তৃতীয়বার এখানকার হাওড়া বর্তমানের সাংসদ ও চতুর্থবার যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এখানকার প্রার্থী করেছে, তাকে যাতে 20 মে সকাল সকাল এলাকার মানুষরা বহু সংখ্যায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করেন। এখন মস্তান অমিত শাহ রেড হচ্ছে, বললো এই করব ওই করব, ব্যবসায়ীরা ভয় পেয়ে গেল, বললো ইলেকশন বন্ডের টাকা দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। গব্বর সিং যেমন কালিয়া আর সাম্বাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআইকে এই মস্তানরা পাঠায়, এরা দেশের অসম্মান করছে। অমিত শাহকে মস্তান বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মস্তান কি করছে? রেড হচ্ছে, রেড রেড টু রেড সিনেমা দেখেছেন? একটা সিনেমা ছিল অক্ষয় কুমারের, রেড রেড এসছে, রেড করলো, এই করবো ওই করবো, বিজনেসম্যান গুলো ভয় পেয়ে গেল, বললো ইলেকশন বন্ডে রুপিয়া দিয়ে দেবো সব সেটেল হয়ে যায়গা। মানে মস্তান গব্বর সিং যেরকম কালিয়াকে আর শামাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআই কে এই মস্তানরা পাঠায়। এরা দেশের অসম্মান করছে। বেস্ট ডিপার্টমেন্ট অফ কান্ট্রি ছিল কারা, এখন আমরা হাসাহাসি করছি, বেস্ট ডিপার্টমেন্ট বড় বড় অফিসার ছিল ইডি সিবিআই, তাদের এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছে এখন হাসির খোরাক হয়ে গেছে, দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে, দেশের সম্মানকে নষ্ট করে দিয়েছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।